কে খাচ্ছ? কি কে খাচ্ছ? কে খাচ্ছ? এই 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 বাপরে বাপরে, সবসময় বদমাইছি নাকি? সবসময় বদমাইছি, সবসময় বদমাইছি। ওরে বাবারে 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 ও বাবারে, কী খাচ্ছ কী খাচ্ছ? তোমার দাঁত বেরিয়েছে যে তুমি খাচ্ছ? হ্যাঁ হাসি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তা আজকের এই ব্লগটা আমি অনেকদিন পর শুরু করছি, আর এই ব্লগটা তো প্রথমেই আমার ছেলে শুরু করেই দিয়েছে, তোমরা ওকে দেখে নিয়েছো, ও তোমাদেরকে গুড মর্নিংও জানিয়ে দিয়েছে, আর এবার আমি শুরু করছি। তো চলো আজকে সারাদিন কী কী করি সেটা দেখাবো। আসলে ভাববে যে অনেক দিন পর ব্লগ আসছে, ব্লগ আসেই না কেন? আসলে ছেলেকে নিয়ে না খুব নাজেহাল হয়ে যায়, যার জন্য মানে টাইম পাই না একটুকু। তো আজকে কী হচ্ছে, আজকে হচ্ছে আমার ছেলে পুরোপুরি 6 মাস কমপ্লিট হচ্ছে, সেই উপলক্ষে একটা ব্লগ হচ্ছে। সেরকমভাবে সেলিব্রেশন কিছু হবে না, তাও দেখা যাক কী হয়, কেননা মানে এতটা কিছু করতে চাইছি না। আর এই দেখো পেছন দিকের অবস্থা দেখো, বিছানাপত্র খুব খারাপ অবস্থা হয়ে পড়ে আছে এখন। আর ছেলে এখন চলে গেছে উঠেই, ওর ঠাম্মার সাথে খেলছে, ওখানে ওর বাবাই আছে, আর আমি এখন এগুলো সব পরিষ্কার করে নেবো। তারপরে এর ফাঁকে যতক্ষণ ওখানে খেলা করছে ততক্ষণের মধ্যে আমি আমার সকালের সমস্ত কাজ সেরে নেবো। সমস্ত তো হবে না, তবে অনেকটাই কাজ আমাকে সেরে রাখতে হবে, তা না হলে চলে এলে আমাকে আর উঠতেই দেবে না, ওইখানেই থেকে যাবে আমার কাছে, ঘুমাবে। যতক্ষণ না খেতে খেতে ঘুমিয়েছে ততক্ষণ আমি আর একটাও কাজ করতে পারবো না। তো এর মধ্যে আমাকে আমাকে সকালে ব্রেকফাস্টটা করতে হবে, বিছানাটা গোছাতে হবে, আর তারপরে হচ্ছে যে কাপড় জামাগুলো কাচতে হবে সেগুলো আমাকে সার্ফের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো চলো এত কিছু কাজ করতে হবে, এবার আমাকে শুরু করা যাক, তা নাহলে আরও দেরি হয়ে যাবে। তো চলো সঙ্গে থেকো, আজকে সারাদিন কী কী করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর একটা জিনিস, যে ওর এই 6 মাস মানে পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে একটা ফটোশ্যুট হবে, 6 মান্থ ক্রস করছে সেজন্য। এটা প্রতি মাসেই হয়, তোমরা আগেও ছবি দেখেছো, আর প্রতি মাসেই হয়েছে, তবে আর কত দূর কী দেখানো হয়েছে আমি জানি না, দেখে নেবো, দিয়ে তোমাদেরকে বাকিগুলো দেখাবো, আর সাথে আজকে কীরকমভাবে ফটোশ্যুটটা করবো সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে একটু অন্যরকমভাবে ইচ্ছা আছে, কারণ এখন যে কিসের সময় চলছে সবাই জানো, তো সেটাকে নিয়েই আমি একটা কিছু ভাবছি। তো দেখি এখন কত দূর কী হয়। তো চলো বিছানাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, চাদরও পাল্টে নিয়েছি, এদিকে আমার রাজপুত্র সমস্ত বিছানা জামা কাপড় এখানে রেখে দিয়েছি, জামা কাপড় না মানে কাঁথা, তারপর ওর যে যে দরকারি জিনিসগুলো লাগে সব এখানে রাখা আছে, বিছানাও করা আছে। এবার ও আসুক, তারপরে এখানে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে দুটো বালিশ দেখতে পাচ্ছ মাথার, এই বালিশটা হচ্ছে আমার বালিশ, মানে আমি যখন ওর মতো বয়সে ছিলাম তখন এই বালিশটা আমার ছিল, তো মা সেটা খুব যত্ন করে রেখে দিয়েছে, এখন সেটা আমার ছেলে ব্যবহার করছে। আর এই তিনটে বালিশের সেট মা একসাথে দিয়েছে, তো ওটা একটু মানে উঁচু হওয়াই বাবা এখন নিতে পারে না, তাই এটাতে ও শোয়। আর এই যে গোছানোটা দেখছো, যতক্ষণ ও বাইরে আছে ততক্ষণ এই গোছানোটা থাকবে, তারপরে বিছানার মধ্যে চলে এলে আর কিছু মানে বলার অপেক্ষা রাখে না, সব কিছু ইয়ে করে ঘেঁটে দেবে। আর কী হয়, আমি আগে চাদরটা মানে
পেতেছি, দুদিন আগেই পেতেছি, সেরকমভাবে নোংরা কিছুই হয়নি, কিন্তু ওর নিজের বিছানা ছেড়ে আমাদের বিছানায় চলে এসে বারবার হিসু করে দিচ্ছে, আর যার জন্য আমাকে চাদরটা কাচতেই হলো। আর ওর বারবার হিসু করে দেওয়ার জন্য যে নিচের তোষকটা আছে সেটা তো খারাপ হয়ে যাবে, যার জন্য নিচে একটা প্লাস্টিক পাতা আছে, এগুলো এখানে একটা প্লাস্টিক দেওয়া আছে, তো যার জন্য চাদরই শুধু লেগে থাকে, নিচে কিছু যায় না। তো চলো বাকিটা পরে দেখাচ্ছি। আর এই কাজ করার চক্করে আমি এখনও মানে আমি সকালে ব্রেকফাস্টটা করেই উঠতে পারিনি, এবার দিকে ওর আসার সময় হয়েছে, একবার এসেও ঘুরে চলে গেছে একটু করে খেয়ে, তার মধ্যে আমি তখন বসে গেলাম। তো আমি সকালে খাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছ আলমন্ডস, তো এই আলমন্ডস আমি সকালবেলায় নিই, আর সাথে নিই দুটো শুকনো খেজুর, সেটাও দেখাচ্ছি। এই দুটো হচ্ছে শুকনো খেজুর, তো এই দুটো খেয়ে আর হাফ লিটার জল খেয়ে আমি আমার সকালটা শুরু করি। এরপরে খাবো আমি হরলিক্স দুধ দিয়ে, তারপরে আবার দেখি মুড়ি টুড়ি কিংবা রুটি এগুলো খেতে পারি। তো আগে এগুলো খাই, পরে তারপরে কথা হচ্ছে। খাওয়াটা আপাতত হলো, এবার হচ্ছে আমার রাজপুতুর এসে আমার কাছে খেলো দিয়ে ঘুমিয়ে গেল। তা ও দেখো কেমনভাবে ঘুমাচ্ছে, এই দেখো ও যত ভালো করে শুয়ে দিই ওই রকমভাবেই উল্টে পাল্টে আমাদের দিকেই চলে আসে শুতে। আর হচ্ছে এখন আমি তাড়াহুড়ো করে সব মানে ঘর বাড়িগুলো মুছে নিই, আর এরপর রান্নাঘরটাও মুছতে হবে, তারপর স্নান করবো, স্নান টান করে পুজো দেবো। তো দেখি এখন খুব তাড়াহুড়ো লেগে যায়, মানে ছেলেটা ঘুমাচ্ছে তো মনে হয় যে যখন তখন উঠে পড়বে, যখন তখন উঠে পড়বে। আর বাড়িতে বলতে গেলে মানে ওর বাবাও নেই, চেম্বারে গেছে, আর ওর দাদুও নেই, কেননা আমি এক্ষুনি দোকানে ফর্দ করে দিলাম, তো সেখানে মালপত্র কিছু আনতে গেছে। আর ওর ঠাম্মা বাইরে কাজ করবে, অন্যান্য টুকিটাকি কাজগুলো করবে, তো এদিকে কতটা কাম দিতে পারবে সেটাই বুঝতে পারছি না। তো চলো আগে আমি তাড়াতাড়ি স্নান টান করে পুজো সেরে চলে আসি, তারপর আমার মেন ব্রেকফাস্টটা হবে, ততক্ষণে কতক্ষণ ঘুমাই দেখি, আর না হলে তো আরও দেরি হয়ে যাবে। তো চলো আর দেরি করছি। তুমি রেডি? তুমি রেডি? মুখটা দেখো, মুখটা দেখো, সবাইকে মুখটা দেখো। ও বাবান বাবান, মুখটা দেখাও, একদম মুখটা দেখাও। ও বাবাডি, সোনাটা নেতি হয়ে গেছে, নিদি হয়ে গেছে, নিদি নিদি, হ্যাঁ সোনাটা নেদি হয়ে গেছে। বাবা নতুন পাড়াইতে জামা পড়েছে গো, নতুন পাড়া, সোনাটা নেদি হয়ে গেছে। দি কী করবে, সোনা তো ঘুম চলে এসেছে, ঘুম চলে এসেছে, হ্যাঁ তোমার ঘুম চলে এসেছে। ওরে বাবা রে, আমার ছো না রে, আমার ছো না রে, ঘুম চলে এসছে, হ্যাঁ ঘুম চলে এসছে। এতে কি আসতে দেখ কি গো, কি দিচ্ছে গো বাবাই। ওরে বাবা রে, এটা বা কি, হ্যাঁ কি Thank you.
ওটাই শুনতে হবে। আজকে আমাদের মানে মেন টিফিনে ছিল রুটি, তারপর পাকা আম, আর ছিল কি ভেন্ডি আলু ভাজা। তো সেটা দিয়ে সকালে টিফিনটা সারা হয়ে গেছে। এবার মানে বাবানের যে স্নান করা, তারপর ওর যে ফটোশ্যুট, সেগুলোও কমপ্লিট করে ফেলেছি। এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 1:45 বাজছে। তো এখন বাড়ির মানে আমার বর, আমার শ্বশুরমশাই সব খেতে বসে গেছে। এবার আমি আর মামনি খাবো। আর এখানে বাবান ঘুমিয়ে গেছে, দেখতে পাচ্ছ, খুব ক্লান্ত হয়ে গেছে বেচারা, ওই জন্যে ঘুমিয়ে গেছে। মানে ও ঘুম চলে এসেছিলো, ওকে স্নান করাতে করাতেই ঘুম চলে এসছে। তো এবার কী করে কী করবো সেটাই ভাবছিলাম। আর একটা জিনিস ওর মাথার কাছে দেখো, ও যে বার্থডে কার্ডটা পেয়েছে এখানে, আর এই যে খেলাগুলো, এগুলো সব মানে রেখে দিয়েছি। ও যখন ঘুম থেকে উঠবে আবার ওকে দেবো হাতে। ও নিয়ে বেশ খেলতে ভালোবাসছে। আর ওর ঠাম্মি তো টাকা দিয়েছে সেটা দেখতে পেলে। এবার মেঘও পড়েছে, আর এদিকে রোদটাও প্রচণ্ড হয়েছিলো। ছাদে যে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম ভুলেই গেছি আনতে, আবার গেলাম ছুটতে ছুটতে দিয়ে নিয়ে এলাম। প্রচণ্ড গরম করছে, তো এখন বসে আছি। আর চুলটা তখন শ্যাম্পু করেছি, দিয়ে শুকাইনি এখনো পর্যন্ত, দিয়ে ওই জন্য শুকাচ্ছি বসে বসে। আর এবার খাবো, তারপর কখন যখন তখন উঠে পড়বে। আমি যখন স্নান করতে গেছিলাম তখন তোমাদেরকে দেখিয়ে গেলাম যে ঘুমাচ্ছে, তো ঢুকেছি উঠে পড়েছে। মানে একটুকু একটা আওয়াজ হলে ও আর মানে ঘুমিয়ে থাকতে পারে না, ওকে দেখতে হবে জেগে যে কী হচ্ছে। এত তো পাকা, তো ঘুমিয়ে উঠে পড়েছিলো। তারপর ওর দাদু ঠাম্মা ওর কাছে ছিল, নিয়ে গেছিলো। তার করতে করতে আমি আমার কাজগুলো সেরে নিয়েছি। আর আর ওর বার্থডে উপলক্ষে সেই জন্য হচ্ছে আজকে হচ্ছে কী বলবো, ওটা কী বলে, চিকেন পকোড়া হচ্ছে, যার জন্য চিকেনটা আমি এসে মানে পুজো টুজো সেরে আসার পর আমি ধুয়ে ধুয়ে ওটাকে কষে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার বাকিটা আমার বল করবে। কষে রাখলে কী হয় বলো তো, ভেতরে যে কাঁচা ভাতটা অনেক সময় থেকে যায়, সেটা নিয়ে ভয় থাকে না। মানে উপরের লেয়ারটা ফ্রাই হলেই মানে ভেতরটা হয়ে গেছে। আর আমাদের চিকেনগুলো এমনি মানে কারিতে যেরকম পিস দেয় চিকেন কারি করলে, সেরকম পিসে দিই। এটা ছোটো ছোটো কোনো পিস নয়। আর বোনলেস এখন লকডাউনের সময়ে আমি বলেছিলাম বোনলেস আনতে, তো বললো যে বোনলেস পাওয়া যাবে না, কারণ মুরগি কাটবে, একটা কেটেই দুজনে মিলে ভাগ করে নিতে হচ্ছে, তাহলে বোনলেস আর আলাদা করে কী করে দেবে। তো যাই হোক, ওই বোনযুক্তই আছে, বোনযুক্ত। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে তো মা আবার ভিডিও কল করবে, তখন মায়ের সঙ্গে আবার কথা বলতে হবে। বাবান ততক্ষণ ওটা বলবে, ও এতক্ষণ তো ঘুমাবে না। তো যাই হোক, এবার ওকেও দুধ খাইয়ে দিয়েছি, চলো দিয়ে এবার খেতে ডাকছে যাই, বুঝলাম।
গুড আফটারনুন। এখন আমরা ছাদে চলে এসেছি, আমরা মানে আমি আর আমার এই পুচকু। পুচকু সবাইকে হাই বলে দাও। পুচকু তো ওখানে খেলা করছে, আর আমি আরও এখন ছাদে ঘুরছিলাম। অনেকক্ষণ ঘোরার পর দুজনে মিলেই খুব টায়ার্ড হয়ে গেছি, তাই এখন একটু নিচে বসেছি। আর আজকে দুপুরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হবে ভেবেছিলাম, কিন্তু হয়নি। বৃষ্টি হয়েছে হালকা, যার জন্য গরমটা বেশি পড়ে গেছে, আর সেরকমভাবে হাওয়াও কিছু মানে নেই। আর উপরে মাঝে মধ্যে রোদ বেরোচ্ছে, মাঝে মধ্যে মেঘ হচ্ছে আকাশের দিকে। তো ওটাই এখন আমরা দুই মা বেটা মিলে দেখতে বসেছি। না রে বাবা, একটু 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 বলে দাও, বলো কি করছো এখানে, তুমি কি করছো বলে দাও। ও আচ্ছা, বেরু করছো ব্যাগ? আচ্ছা দেখছো, ও বলে দিয়েছে, ও বেরু করতে এসছে। আর আমরা যেটা সন্ধেবেলায় প্রোগ্রাম করেছিলাম যে চিকেন পকোড়া হবে, আর আর কি হবে সেটা তোমাদেরকে বলিনি, কিন্তু তার সাথে আর একটা হয়েছে, যেটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক। কারণ এখন বাড়িতে নিজেদের বাগানের আম আছে, তো ওটা দিয়ে ভাবলাম কেন না ওটাই করা যাক। একটা মানে কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যাবে সঙ্গে বাড়ির ফল দিয়ে, তো হেলদি। আর তো ওটা আমরা সন্ধেবেলায় করবো ভেবেছিলাম, কিন্তু সন্ধেবেলায় আর করার রিস্ক নিলাম না। এখন আমাদের কি হচ্ছে যে প্রতিদিন কারেন্ট চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে রাতে রান্নারও মানে ব্যবস্থা করতে হবে, তাই দুটো একসাথে সামলানো যাবে না। তার জন্য ওটা আমরা বিকালের মধ্যেই সেরে ফেলেছি, সেটা তো তোমরা দেখতেই পেয়েছ, বিকালের মধ্যে সেরে ফেলেছি। তো এবার এখন কি করবো, ছাদে হাওয়া খাচ্ছি, একটু হাওয়া দিচ্ছে অল্প অল্প, দেখো তো হাওয়া খাচ্ছি, আর সাথে বাবানকে নিয়ে একটু খেলছি। বাবান এবার আমরা ব্লগটা এখানেই শেষ করছি। যাই হোক, ওর মানে একটা জন্মদিনের উপলক্ষে আমার একটা ব্লগ তৈরি হয়ে গেল, তা না হলে সারাদিন আমি যা নাজেহাল হয়ে থাকি ওকে নিয়ে, যে ব্লগ করার টাইম পাই না। তো চলো সবাইকে টাটা বলে দাও, আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, সাথে কমেন্ট করো, তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আমি পুচকুকে নিয়ে খেলা করি, আর ততক্ষণ তোমরা ওয়েট করো। টাটা।